নমস্কার কলকাতা টিভিতে আপনাদের স্বাগত আমি ব্রজি পায়েল আপনাদের সঙ্গে শুরু করছি এই মুহূর্তের সংবাদ সারা দিনা শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে চোখ রাখবো চোখ রাখতেই হচ্ছে গুজরাটের দিকে কারণ সেখানে ইতিমধ্যেই যে খবর আপনাদেরকে আমরা দেখিয়েছি গুজরাটের মর্মের মাচ্চু নদীতে ব্রিজ ছিঁড়ে পড়ল এবং সেই ব্রিজ ছিঁড়ে পড়েই ইতিমধ্যেই সেখানে যে বিপর্যয় নেমে এসেছে সেখানে খুব স্বাভাবিকভাবেই সেই বিপর্যয়ের পরে সেখানের মানুষজন আতঙ্কিত হয়ে রয়েছে এক্সক্লুসিভলি আপনারা দেখতে পাচ্ছেন ঠিক সেই ছবি কলকাতা টিভির পর্দায় যে সময় ব্রিজ ভেঙে পড়ল গুজরাটে এবং সেই ব্রিজ ভেঙে পড়ার পর সেখানে যে বিপর্যয় মোকাবিলা বাহিনী ইতিমধ্যেই সেখানে পৌঁছেছে 2 কোটি টাকা খরচ করে মেরামত করা হয়েছিল সেতুটি স্মার্ট সিটি বলে যে গুজরাটকে সামনে আনা হয় এবার সেই গুজরাটেই ছট পূজোর দিন এই ভয়াবহ ঘটনা যেখানে ব্রিজ ভেঙে পড়েছে ইতিমধ্যেই সেখানে হতাহতের খবর সামনে আসছে সেখানে বিপর্যয় মোকাবিলা বাহিনী ইতিমধ্যেই পৌঁছেছে আপনাদের আরো একবার জানিয়ে রাখি গুজরাটের মরুভূমিতে এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন একদিকে গুজরাটে ব্রিজ ভেঙে পড়েছে এবং অন্যদিকে একটি টুইটের ছবি দেখতে পাচ্ছেন আপনারা সেই টুইটটি করেছে গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দর প্যাটেল তিনি শোকাহত তিনি জানিয়েছেন যে ঘটনাটি ঘটেছে সেটিতে তিনি শোকাহত এবং তার পাশাপাশি তিনি আহতদের চিকিৎসার করার কথাও বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথেও কথা হয়েছে ভূপেন্দর প্যাটেলের দুদিকে দুটো ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কলকাতা টিভির পর্দায় একদিকে ঠিক যে সময় ব্রিজ ভাঙা হয়েছে সেই সময়ের এক্সক্লুসিভ ছবি এবং অন্যদিকে একটি টুইট যে টুইটটা করেছেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দর প্যাটেল তিনি লিখেছেন তিনি জানিয়েছেন শোকাহত তিনি গোটা ঘটনায় ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেছেন আমরা জানবো এই নিয়ে বিস্তারিত টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি নিমাই পণ্ডা নিমাই যে ঘটনাটি ঘটেছে সেটা খুব স্বাভাবিকভাবে অপ্রত্যাশিত ঠিক কিভাবে ঘটলো ঘটনাটি এই ঘটনা এবং এই যে মাচ্চু নদীর উপর এই ঝুলন্ত ব্রিজ এই ব্রিজে প্রায় 500 বেশি মানুষ যারা সেখানে দর্শনার্থী হিসেবে একটি মন্দিরের দিকে যাচ্ছিলেন তারা এই ব্রিজের উপর ভিড় করেন এবং সেই সময় কিন্তু এই দুর্ঘটনা ঘটে ঝুলন্ত সেতুটি যেটি 4 দিন আগে নতুন করে চালু করা হয়েছে প্রায় 6 মাস বন্ধ থাকার পর সেই ব্রিজটি হঠাৎ করে ছিঁড়ে পড়ে এবং অনেক মানুষ তারা জলে পুরোপুরি নদীর জলে পড়ে যান এবং তাদের মধ্যে কিছুজন ব্রিজের ধারে যে নেট ছিল সেই নেট ধরে নিজেরা উঠে আসার চেষ্টা করেন স্থানীয় বাসিন্দারা প্রথমে উদ্ধার কাজ শুরু করেন এরপর বিপর্যয় মোকাবিলা টিমও পৌঁছেছে অ্যাম্বুলেন্স পৌঁছেছে এবং তুমি জানো যে নদীতে পড়ে যাওয়া মানে সেখানে সাঁতার কাটতে যারা পারেন না তাদের ক্ষেত্রে কিন্তু খুব বিপজ্জনক ঘটনা যারা সাঁতার কাটতে পারেন তাদেরকে প্রাথমিকভাবে উদ্ধার করার চেষ্টা করেন স্থানীয় বাসিন্দারা এবং তাদেরকে তুলে এনে কারণ যখনই গিয়ে জলে পড়ে যান তারা জল খেয়ে ফেলেন ফলে জল পাম্প করে বুকে পাম্প করে জল বের করার চেষ্টা করছেন স্থানীয় বাসিন্দারা এরকম ছবি দেখা যাচ্ছে এবং পাশাপাশি উদ্ধার কাজ শুরু হয়েছে কিন্তু বুঝতে পারছো যে উৎসবের দিনে ছট পুজোর দিনে এই ঘটনা এবং এই যে প্রায় 500 বেশি মানুষ এই নদী থেকে নদীতে পড়ে যান তার ফলে অনেকেরই মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে প্রশ্ন জিজ্ঞেস করতে চাই বা একটি বিষয় জানতে চাই এবং গুজরাটকে আমরা দেখেছি সাধারণত সবসময় স্মার্ট সিটি বলে সামনে আনা হয়েছে মডেল করে সামনে আনা হয়েছে গুজরাটকে সেই গুজরাটে আজ একটা উৎসবের দিনে এরকম একটি ব্রিজ ভেঙে পড়ে গেল যে ব্রিজ মেরামত করা হয়েছিল 2 কোটি টাকা দিয়ে নিরাপত্তা ব্যবস্থা কই একটা প্রশাসনের ভূমিকা নিয়ে তো প্রশ্ন সামনে আসছে কি বলা হচ্ছে সেখান থেকে শোনা যাচ্ছে নিমাই ফাইল শুনতে পাচ্ছো হ্যাঁ শুনতে পাচ্ছি নিমাই দেখো যেখানে গুজরাটকে হাইটেক রাজ্য বলে বলা হয় যেখানে টেকনোলজি তারা উন্নত মানের টেকনোলজি ব্যবহার করেন সেখানে 6 মাস বন্ধ রাখার পর একটি সেতুকে ছাড়পত্র দেওয়া হলো 2 কোটি টাকা খরচ করে মেরামতি করা হলো তারপর যেভাবে বৃষ্টি ভেঙে পড়লো সেখানে কিন্তু প্রশাসনের তাদের যে পদক্ষেপ নেওয়া বা তাদের যে ব্যবস্থা নেওয়া উচিত সেটার ক্ষেত্রে খামতি রয়েছে বলে মনে করা হচ্ছে অনেকে সেই অভিযোগ তুলে আনছেন কারণ এই ব্রিজে কতজনের ওঠার কথা কতজনের ওজন এই ব্রিজ নিতে পারে এগুলো কিন্তু এই স্থানীয় প্রশাসন তারা দেখেননি বলে প্রাথমিকভাবে ওই অভিযোগ উঠছে এবং তার পাশাপাশি এত টাকা খরচ করে 4 দিনের মাথায় সার্টিফিকেট দেওয়ার 4 দিনের মাথায় এই ব্রিজ ভেঙে পড়া মানে ছিঁড়ে পড়া নিয়ে কিন্তু ইতিমধ্যেই অভিযোগের তীর উঠছে প্রশাসনের বিরুদ্ধে যে তারা কি করে এই ব্রিজটিকে ফিস সার্টিফিকেট দিলেন বা এত মানুষকে এই ব্রিজে উঠতে দিলেন পায়ে
একেবারে ধন্যবাদ নিমাই। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি নিমাই পান্ডা। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, ছিঁড়ে পড়ল ঝুলন্ত সেতু। টুইটে ইতিমধ্যে গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল তিনি টুইট করেছেন, মৃতের পরিবারকে 2 লক্ষ টাকা করে দেওয়ার ক্ষতিপূরণের কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গুজরাটের মোরবির কাছে মাচ্ছু নদীতে ছিঁড়ে পড়ল সেতু। আজ ছট পুজোর দিন সেখানেও ভিড় হয়েছিল, সেখানে উৎসবের দিনে এসেছিলেন সেখানকার সাধারণ মানুষ। এবং ঠিক সেই সময় বেশ কিছু মানুষ যখন সেই ব্রিজের উপর উপস্থিত ছিলেন, ঠিক সেই সময় ভেঙে পড়ে ব্রিজটি। যে গুজরাটকে বারবার মডেল সিটি হিসেবে সামনে আনা হয়, স্মার্ট সিটি হিসেবে সামনে আনা হয়, সেই গুজরাটেই এরকম ঘটনার খুব স্বাভাবিকভাবেই সেখানে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে, প্রশ্ন উঠছে সেখানের পুলিশ প্রশাসন নিয়ে। কারণ আজ এক উৎসবের দিন, সেই সেতুতে স্বাভাবিকভাবেই ভিড় হবে, ভিড় হওয়ার কথাই খুব সাধারণ, সেখানে কেন নিরাপত্তা ব্যবস্থা ছিল না, প্রশ্ন সামনে আসছে। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, ছিঁড়ে পড়ল ঝুলন্ত সেতু। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, আপনাদেরকে দেখালাম আমরা ভূপেন্দ্র প্যাটেল কি বলেছেন মুখ্যমন্ত্রী। এর পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি, সেখানে ইতিমধ্যেই মৃতের পরিবারকে 2 লক্ষ টাকা করে দেওয়ার কথা বলা হয়েছে। যারা সেখানে আহত হয়েছেন, আহতদের পরিবারকে 50,000 টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে। ঝুলন্ত সেতু ছিঁড়ে নদীতে বহু মানুষ, ইতিমধ্যেই সেখানে চিকিৎসকদের দল পৌঁছেছেন, বিপর্যয় মোকাবিলা বাহিনী পৌঁছেছে সেখানে। একটি কেবল ব্রিজ, যে কেবল ব্রিজে সাধারণ দিনেও ভিড় থাকে, কিন্তু আজ আমরা জানি ছট পুজো এবং সেই কারণে সেখানে বহু মানুষের উপস্থিতি ছিল। আর ঠিক সেই সময় ভেঙে পড়ল ঝুলন্ত সেতু। এক্সক্লুসিভলি সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা টিভির পর্দায়। ইতিমধ্যেই গুজরাটের মুখ্যমন্ত্রী টুইট করেছেন, সেই টুইটের ছবিও আপনাদেরকে আমরা দেখিয়েছি। টুইটে তিনি সবার প্রথমেই তিনি যে শোকাহত সেই বার্তা দিয়েছেন, এর পাশাপাশি দ্রুত যাতে আহতদের চিকিৎসা শুরু হয় সেই দিকেও তিনি নজর রাখতে বলেছেন। প্রধানমন্ত্রীর সাথে কথা হয়েছে ভূপেন্দ্র প্যাটেলের, সেই কথাও জানিয়েছেন তিনি। এর পাশাপাশি যারা মৃত তাদের পরিবারকে 2 লক্ষ টাকা করে দেওয়ার কথা ঘোষণা হয়েছে, যারা আহত হয়েছেন তাদের পরিবারকে 50,000 টাকা করে ক্ষতিপূরণের কথা তিনি বলেছেন। গুজরাটের মোরবিতে মুচ্ছা নদীতে ভেঙে পড়ল ঝুলন্ত সেতু। উদ্ধার কাজ চলছে, উদ্ধার কাজ চলতে ইতিমধ্যেই সেখানে উদ্ধার কাজ শুরু করা হয়েছে। মাচ্ছু নদীতে যে ঘটনা ঘটেছে সেখানে শুরু করা হয়েছে উদ্ধার কার্য, বিপর্যয় মোকাবিলা বাহিনী রয়েছেন সেখানে। মেরামতের 4 দিনের মধ্যে এই বিপত্তি, 2 কোটি টাকা দিয়ে মেরামত করা হয়েছিল এই সেতুটি, আর ঠিক তার 4 দিনের মধ্যে এই বিপত্তি। প্রশ্ন সামনে আসছে সেখানে নিরাপত্তা নিয়ে, প্রশ্ন সামনে আসছে যারা খরচা করেছিলেন এই 2 কোটি টাকা দিয়ে, 4 দিনের মধ্যে কিভাবে এরকম ভাবে একটি সেতু ছিঁড়ে পড়ে যেতে পারে। আরো প্রশ্ন যেগুলো সামনে আসছে, আজ উৎসবের দিন সেখানে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন সামনে আসছে। কারণ স্বাভাবিকভাবে সাধারণ দিনেও এই সেতুতে ভিড় হয়, কিন্তু আজ যেখানে ছট পুজো, যেখানে সাধারণ মানুষের আরো ভিড় বাড়তে পারে বলে সবার কাছেই সম্ভাবনা বা সবাই আশা করে, সেখানে কেন আজকে এরকম ঘটনা ঘটলো, সেখানে কেন নিরাপত্তা ব্যবস্থা থাকলো না, কেন পুলিশ প্রশাসনের তরফ থেকে নিরাপত্তা ব্যবস্থা আরো জোর করা হলো না, এই বিষয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন সামনে আসছে। গুজরাটের মোরবিতে মাচ্ছু নদীতে ছিঁড়ে পড়ল সেতু। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি কলকাতা টিভির পর্দায়, যেখানে একদিকে আমরা দেখতে পাচ্ছি সেতুটি ছিঁড়ে পড়েছে নদীতে, এবং অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি সেই সেতুতে উপস্থিত ছিলেন যে মানুষরা, তাদের নদীতে তারা পড়ে রয়েছেন। এই গোটা ঘটনা নিয়ে কিন্তু ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা দেশ জুড়ে। 6 মাস বন্ধ ছিল সেতুটি, তারপর মেরামতের কাজ হয়, 4 দিনের মাথায় এই ঘটনা, 4 দিনের মাথাতেই ছিঁড়ে পড়লো এই সেতু।